আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। এই ঘটনাটা ঘটেছিল মারিয়া কিবতিয়াকে যখন হাফসার বিছানায় তুলে নবী মোহাম্মদ যখন তার সাথে ডিং ডং করছিল, তখন হাফসা পিছন থেকে দেখে ফেলছিল, বাসায় এসে আবার ফেরত এসে দেখে ফেলছিল যে দাসীর সাথে আমার বিছানায়, মানে আমার নবী, আমার বিছানায় আমার স্বামী, আমার নবী মারিয়া কিবতিয়ার সাথে ডিং ডং চালাচ্ছে তারই বিছানায় বসে উঠে। তখন নবী বলেছিল যে হে হাফসা, তুমি কিন্তু আয়েশাকে এই কথাটা বললো না, আয়েশাকে বললে কিন্তু ভেজাল হয়ে যাবে, তাহলে আমি আমি তোমার আমার মৃত্যুর পরে কিন্তু তোমার পিতা কিন্তু খলিফা হবে, তুমি আয়েশাকে কিছু এই বিষয়ে কিছু এতগুলো বলো না। স্ত্রী থাকতে শুধু আয়েশার কথা কেন বলা হলো? আয়েশা তো সবচেয়ে ছোট, তার বয়স 9 থেকে 13 বছর হবে। আয়েশা ছিল সবচেয়ে ডাইনামিক এবং সবচেয়ে রকচটা। আয়েশা যেটা করতো নবী মোহাম্মদের মুখের উপরে বলে দিত। আয়েশা হচ্ছে এমন মহিলা যে নবী মোহাম্মদের মুখের উপরে এইটা বলতে সাহস পাইছিল যে আপনার আল্লাহ তো আপনার পছন্দ মতো তৎক্ষণাৎ আয়াত নাজিল করে, আপনি যে আয়াত চান আল্লাহ পাক তৎক্ষণাৎ সেই আপনার মন মতো আয়াত নাজিল করে দেয়। এইটা এটা বলা কিন্তু কোন ডকুমেন্ট আছে? অবশ্যই ডকুমেন্ট আছে, এটা হাদিসে বলা আছে যে আপনার আপনার আল্লাহ আপনার ইচ্ছা মতো তাৎক্ষণিক ভাবে আয়াত নাজিল করে। আচ্ছা আপনাকে আমি সেটা আগে দেখাই একটু। এটা যদি কড়া ভাষায় বলে তাহলে এটা দ্বারা একটা অর্থ বোঝায়, আর যদি এটা সাধারণ ভাষায় বলে তাহলে এটা বোঝায় যে এটা হচ্ছে নবীর কৃতিত্ব, যে নবী এরকম চাইলে আল্লাহ আয়াত এইটা নাজিল করে। এখন ভাষাটা কিভাবে বলা হয়েছে সেটা কি দেখানো যাবে যে এটা এই কড়া ভাষায় বলছে আয়েশা, যার অর্থ এইটা বোঝা করা হচ্ছে যে না না ভাই, হাদিস গ্রন্থগুলা যারা লিপিবদ্ধ করেছেন তারা তো এমন ভাবে লিখবেন না যে আয়েশা নবী মোহাম্মদের স্ত্রী নবী মোহাম্মদের সাথে কড়া ভাষায় কথা বলতেছে, এইভাবে তো হাদিস গ্রন্থগুলো লেখা হওয়া সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে যে আপনি যখন হাদিসটা পড়বেন, হাদিসটা কনটেক্সটটা পড়বেন, কনটেক্সটটা পড়ে আপনি বুঝতে পারবেন কিনা যে এইখানে আয়েশা আসলে কি ইঙ্গিত করেছে বা কি বলার চেষ্টা করেছে, সেটা আপনি যদি মানে ইয়াভাবে চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা আমি আপনাকে হাদিসটা একটু মুহাদ্দিসরা কি দেখাচ্ছি। ব্যাখ্যা করছে? হ্যাঁ মুহাদ্দিসরা কি ব্যাখ্যা করছে এই হাদিসটার ব্যাপারে যে মুহাদ্দিসরা তো উনি আসলে? ইসলামের, মুহাদ্দিসরা তো ইসলামের অনুসারী, তারা তো এমন ভাবে ব্যাখ্যা করবে না যে ব্যাখ্যাতে নবী মোহাম্মদ ছোট হয় বা নবী মোহাম্মদের সাথে তার স্ত্রী বেয়াদবি করতো এই জিনিসটা প্রকাশ পায়, এরকম এইভাবে তো ব্যাখ্যা করবে না। আপনি যখন হাদিসটা পড়বেন তখন আপনি বুঝবেন যে এখানে আসলে ঘটনাটা কি ঘটছে। আচ্ছা আমি হাদিসটা বের করি, হাদিসটা পড়লেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এখানে কি ঘটনা ঘটছে। একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমার একটু বের করতে সময় লাগবে। হ্যাঁ বের হয়ে গেছে, আপনাকে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ ভাই হাদিসটা কি দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। আচ্ছা একটু আপনি যদি আমাকে কষ্ট করে, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 4425 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন। আপনি যদি একটু কষ্ট করে লাল অংশটুকু একটু যদি আমাদেরকে আচ্ছা, একটু শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে হেবা স্বরূপ ন্যস্ত করে দেন তাদের আমি ঘৃণা করতাম। আমি মনে মনে বলতাম এরপর তখন আল্লাহ তাআলা ভাই আপনার কথা তো কেটে কেটে যাচ্ছে, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। রনি আহমেদ ভাই আপনার কথা তো আমি শুনতে শুনতে পাচ্ছি না। পাচ্ছি রনি আহমেদ ভাই আপনার কথা কেটে কেটে আপনার যাচ্ছে। কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার কথা আচ্ছা আমি আপনি কেটে কেটে বলেন, শুনে আমি নিচ্ছি। তাহলে শুনি, আমি শুনতে আচ্ছা পাচ্ছি আপনার দিয়ে কথা, আপনার কথা, আপনি একটু বলেন। আচ্ছা এইখানে দেখেন এই কনটেক্সটটা একটু আপনি আমাকে বলেন তো, এই যে মহিলারা এসে নবীর কাছে হেবা রূপে নিজেকে ন্যস্ত করতো, তাদের সাথে নবী সেক্স করতো, এটা তো বুঝতে পারছেন নাকি হেবা রনি স্বরূপ আহমেদ ভাই? এর কথাটা আমি আজ প্রথম শুনতেছি। জি হেবা মানে হচ্ছে উপহার স্বরূপ নিজেকে ন্যস্ত করতো, মানে এর জন্য মোহরানা দিতে হবে না, দিয়ে দিলাম আমার নিজেকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনি চাইলে আমার সাথে সেক্স করতে পারেন। হ্যাঁ বলেন ভাই আপনার কথা কেটেই যাচ্ছে, আমি কথা তো একটু হওয়া শব্দ শুনছি এরপরে শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা রনি আহমেদ আপনার কথা যদি আমি না শুনি তাহলে তো আমি মানে আলোচনাটা করতে পারছি না, শুধুমাত্র আমার কথা শুনলেই তো আপনার হবে না, আপনার কথাটা আমার শুনতে হবে, বুঝতে পেরেছেন? যে আপনি এই দলিলটা দেখালেন, এরপরের কথা চালিয়ে যান, আমি দেখছি নেটওয়ার্ক ঠিক হয় কিনা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনাটার সময়, আমার প্রশ্নটা হচ্ছে এই ঘটনাটার সময় আয়েশা কি নবীর উপরে খুব সন্তুষ্ট হয়ে এই কথাটা বলছিলেন নাকি অসন্তুষ্ট হয়ে এই কথাটা বলছিলেন বলেন তো ভাই। আমি নিশ্চিত করে বলতে পারছি না। আচ্ছা আপনি নিশ্চিত করে না বলতে পারলে আপনি কি আমাকে একটু বলতে এটা বলতে পারবেন
যে এই যে যে মহিলারা নিজেদেরকে হেবা স্বরূপ নবীর কাছে ন্যস্ত করত এবং নবী তাদেরকে গ্রহণ করতেন, কিছু কিছুকে গ্রহণ করতেন, কিছু কিছুকে গ্রহণ করতেন না, এই যাদেরকে গ্রহণ করতেন সেই মহিলাদের প্রতি আয়েশার কি ঘৃণা বিদ্বেষ ছিল, নাকি আয়েশার জিনিসটাকে খুবই খুশি মনে মেনে নিতেন বলেন তো? ঘৃণা ছিল, তাহলে তো এটা তো নেগেটিভ অর্থে প্রকাশ করছে। আচ্ছা, যে মেয়েরা এসে নবীর কাছে নিজেকে হেবা স্বরূপ ন্যস্ত করত তাদের প্রতি আয়েশা ঘৃণা পোষণ করতেন এবং তারা আসলে আয়েশার মনে হইতো এমন এই মহিলাদের কি কোনো লাজ লজ্জা নাই, এই মহিলাদের কি কোনো লজ্জা শরম নাই যে একটা লোকের কাছে এসে নিজেকে সমর্পণ করতেছে? এই লোক, এই মহিলারা কেমন মহিলা যারা নবীর কাছে এসে নিজেকে সমর্পণ করে দিচ্ছে? এই জিনিসটা কি আয়েশা পছন্দ করতো নাকি অপছন্দ করতো বলেন তো? পছন্দ করতো না, কিন্তু আপনি যে বললেন হচ্ছে অন্য একটা ইয়ার কথা, হাদিসের কথা, যেখানে আয়াত নাজিলের কথা মানে আয়েশা মিন করছে যে যখন ইচ্ছা আপনি এইটুকু আগে এইটুকু শেষ হোক যে আয়েশা তো সেই জিনিসটা পছন্দ করতো না, তাই না? জি জি, এটা মোটামুটি ক্লিয়ার যে পছন্দ করতো না। এরপরে এই যে পছন্দ করতো না, এটা যে আয়েশা যখন নবীকে জানিয়েছিল যে এই জিনিসটা পছন্দ সে করে না, তখন নবী আল্লাহ নবীর উপরে কি আয়াত নাজিল করেন একটু পড়েন তো ভাই এখান থেকে, এরপরে কি ঘটনাটা ঘটলো? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা তার একটা আয়াত নাজিল করলো, এই এই যে যখন আয়েশা যে এই জিনিসটা পছন্দ করতো না, ঘৃণা করতো, এবং সে যে বলতো, সে মনে মনে বলতো, তার যে অসন্তুষ্টি, আয়েশার যে অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টির সাপেক্ষে যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলো যে আপনি যাকে ইচ্ছা গ্রহণ আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন, এই যে আয়াতটা যে নাজিল হলো, এই আয়াতটা, এই আয়াতটা তো আয়েশার ইচ্ছার বিপরীতে আয়াত নাজিল হলো নাকি? জি জি, তারপরে তো বলা হচ্ছে যে এবং এই যে এই আয়াতটা কার সাপোর্টে, এই আয়াতটা কার সাপোর্টে নাজিল হয়েছিল, মানে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে নবী মোহাম্মদ, একটা হচ্ছে আয়েশা। নবীর কাছে, নবীর কাছে মেয়েরা এসে নিজেকে সমর্পণ করে দিত, নবী তাদের মধ্যে কিছু কিছুকে নিয়ে তাদের সাথে সেক্স টেক্স করতো, তাদেরকে বিয়ে করতো, তাদের সাথে সেক্স টেক্স করতো, মোহর ছাড়া, মোহরানা ছাড়া সেক্স করতো তাদের সাথে। এই যে এই কাজটা আয়েশা পছন্দ করতো না, আয়েশা এটাকে ঘৃণা করতো, এই ঘটনাটাকে, সেই মহিলাদের চরিত্র নিয়ে, সেই মহিলাদের লাজ লজ্জা নিয়ে সে প্রশ্ন তুলতো, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলো। এই আয়াতটা কার ফেভারে গেল বলেন তো একটু? রাসূলের, মানে নবী চাচ্ছে, নবীর ইচ্ছা ছিল ওই ওদের সাথে সেক্স করার এবং নবী সেটা করতো, তখন আয়েশা সেই জিনিসটা পছন্দ করতো না, তখন আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে সেই জিনিসটাকে বৈধতা দিল নাকি ভাই? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে সন্দেহ করতো ভাই, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমি তো আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। রনি আহমেদ ভাই, আপনি তাহলে একটু বের হয়ে আবার ঢোকেন, কারণ আপনার কথা একেবারে কেটে যাচ্ছে। এভাবে হলে তো আমি আপনার সাথে কথা মানে কন্টিনিউ করতে, আপনার পয়েন্টটা যদি আমি না শুনতে পাই আমি কিভাবে আমার পয়েন্ট কিভাবে বলবো? রনি আমি একটু, আপনি একটু কন্টিনিউ করেন, আসলে আমি সংযোগ বিচ্ছিন্ন করলে আবার ঢুকতে সমস্যা হবে কিনা এই জন্য ভয় পাচ্ছি। আচ্ছা, আমি ব্যাকস্পেসটা খালি করে রাখতেছি, আপনি আবার একটু ঢোকেন, আমি ব্যাকস্পেসটা খালি করে রাখতেছি, আপনি একবার বের হয়ে আবার একটু যুক্ত হন, একটু ভালো ইন্টারনেট নিয়ে যুক্ত হবেন, ঠিক আছে? রনি আহমেদ ভাই, আপনি একটু ভালো ইন্টারনেট, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনাকে আমি বের করে দিচ্ছি, আপনি আবার একটু যুক্ত হন, আমি ব্যাকস্পেস খালি রাখতেছি, আপনি আবার আসলে আপনাকে আবার যুক্ত করে নিব, সমস্যা নেই। আচ্ছা, আমি 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি যেন আপনি মানে ইয়াটা চলে আসতে পারেন। রনি আহমেদ বোধহয় নাম আপনার, আপনি আপনার জন্য 1 মিনিট অপেক্ষা করছি। আচ্ছা, একজন লিখছেন ভিডিও কোয়ালিটি কম করেন, ভিডিও কোয়ালিটি তো কমই আছে, ভিডিও কোয়ালিটি কোথায় বেশি তো নাই, ভিডিও কোয়ালিটি কি বেশি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এরকম কোনো। আচ্ছা, আমি রনি আহমেদের জন্য অপেক্ষা করছি, দেখি উনি আসেন কিনা। আমি দর্শকদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি যে এই যে এই হাদিসটা যে আমি দেখালাম, এই হাদিসটা থেকে কি দেখা যাচ্ছে যে একটা জিনিস আয়েশা পছন্দ করতো না, ঘৃণা করতো, তখন দেখা গেল আল্লাহ পাক সেই জিনিসটা নবীর জন্য ইয়া করে দিলেন, অ্যালাউ করে দিলেন। এখন এরপর আয়েশা বলল যে, তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। আরেকটা অনুবাদে এই জিনিসটা বলা আছে, আপনার রব আপনার ইচ্ছা তাৎক্ষণিক ভাবে পূরণ করেন। এটার আরেকটা অনুবাদ আমি পাই কিনা দেখি, এটার আরো অনেকগুলা অনুবাদ আমি দেখেছি, ইংরেজি অনুবাদটা তো দেখেছি, আর অনেকগুলো অনুবাদ আমি দেখেছি। আরেকটা অনুবাদে লেখা আছে, তাৎক্ষণিক ভাবে আপনার রব আপনার মনোকামনা পূরণ করেন।
আপনার রব, আপনার রব দেখছি তাৎক্ষণিক ভাবে আপনার মনের কামনা সব পূরণ করে দেন। মানে এমন ভাবে একটু ঠাট্টা করে বা একটু খোঁচা দিয়ে কথাটা শুনলেই বোঝা যাচ্ছে যে এখানে আয়েশার একটা খোঁচা আছে, খোঁচা মারা একটা কথা আছে, যে আপনার রব তো আপনি যখনই আপনার লুচ্চামি করতে ইচ্ছা হয় তখনই আপনার মানে এটা আপনার রব তাড়াতাড়ি সাথে সাথে আপনার লুচ্চামিকে হালাল করে একটা ইয়া করে। এই যে এই হাদিসটার ভিতরে কিন্তু মানে নবী মোহাম্মদের মুখের সামনে দাঁড়িয়ে, নবী মোহাম্মদের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার মতো সাহস কিন্তু আর কোনো নবীর আর কোনো স্ত্রীর ছিল না, যে কথাটা আয়েশা বলতে পারছে যে ও আপনার নবী আপনার ইয়া দেখি সাথে সাথে আপনার নবী দেখি আপনার আল্লাহ দেখি আর সাথে সাথে আপনার ইচ্ছা মতো আয়াত নাযিল করে দেয়। আরে বুঝছি বুঝছি, এই এই কথাটার ভিতরে কিন্তু একটা, এই হাদিসটা যখন লেখা হয়েছে তখন নিশ্চয়ই সেই জিনিসগুলোকে বাদ দিয়ে লেখা হয়েছে, কিন্তু তারপরেও এই লাইনটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার ভিতরে একটা সূক্ষ্ম একটা খোঁচা কিন্তু আছে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে না? আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন না যে এই হাদিসটার ভিতরে আয়েশার একটা খোঁচা মারা কথা আছে? এবং আরো তো এটা নিয়ে, এটা নিয়ে তো এরকম তো আরো অনেকগুলো হাদিস মানে আরো কয়েকটা জিনিস আছে যে এই যে দেখেন এই হাদিসটা দেখেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস তাহকিকৃত, হাদিস নাম্বার হচ্ছে 3931 নম্বর হাদিস, আয়েশা সূত্রে বর্ণিত। এখানে দেখা গেল দেখেন, বনি মুস্তালিকের যুদ্ধে জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনুল মুস্তালিক বন্দিনী হয়ে সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাস এর বা তার চাচাতো ভাইয়ের ভাগে পড়ে, অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন। তিনি খুবই সুন্দরী নারী ছিলেন, নজর কারো রূপ ছিল তার। আয়েশা বলেন, তিনি চুক্তির অর্থ চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তিনি দরজায় এসে দাঁড়াতেই আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম। আমি ভাবলাম যে রূপ লাবণ্যে আমি তাকে দেখছি, শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে দেখবেন। দেখেন এই কথাটা, এই কথাটা একটু চিন্তা করে দেখেন যে আয়েশা বলতেছে আমি ভাবলাম যে রূপ লাবণ্যে তাকে দেখছি, দেখেছি শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে দেখবেন। এবং ঠিকই শেষমেশ ঘটনা ঠিকই ঘটলো, অতঃপর তিনি বললেন আল্লাহ রাসূল আমি দুয়ারে আমি তোলাসকে দেখেন, পরে ঘটনা ঠিকই ঘটলো, নবী এটা নিজের ভাগে নিয়ে নিল। এই জিনিসটা সিরাতুল নবী গ্রন্থের ভিতরে আছে। দেখেন আমি আপনাদেরকে রেফারেন্সটাও দিয়ে দিচ্ছি, রেফারেন্স হচ্ছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিশাম তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 302। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আচ্ছা আমি কিন্তু ব্যাকস্টেজ খালি রেখেছি রনি আহমেদের জন্য, কিন্তু আমি ব্যাকস্টেজ খালি করে রেখেছি, তারপর উনি তো আসছেন না, আমি কিন্তু আপনার জন্য ভাই অনন্তকাল বসে থাকবো না, আরো তো অনেক দর্শক আছে, আমি তো আপনার জন্য অনেকক্ষণ বসে থাকবো না ভাই, আপনার তো দ্রুত আসতে হবে তাই না? আচ্ছা এই অংশটুকু আমি পড়ি। বনি মুস্তালিকের প্রচুর লোক বন্দী হয়ে রাসূলের করতলগত হন। এখানে দেখেন জুয়াইরিয়া ছিলেন অপূর্ব সুন্দরী ও রূপ লাবণের অধিকারিণী মহিলা, যেই তার প্রতি দৃষ্টিপাত করত তার মনই তিনি কেড়ে নিতেন, রাসূলের কাছে মুক্তি পাওয়ার জন্য আসলেন। আচ্ছা আয়েশা বলেন আল্লাহর কসম আমার হুজরার দরজায় তাকে দেখি মনে খটকা লাগলো, লাগে ব্রাকেট আছে, আমি তা পছন্দ করে উঠতে পারিনি। আমি তখনই বুঝতে পারি আমি তার মধ্যে যে রূপ লাবণ্য প্রত্যক্ষ করছি রাসূলুল্লাহও তার মধ্যে তা প্রত্যক্ষ করবেন। দেখেন এই যে মানে মানে লুচ্চা নবীর বউ কিন্তু ঠিকই বুঝছে যে আমার নবী আমার আমার জামাই তো লুচ্চা, আমার জামাই তো আলোর দোষ আছে, আমার জামাই যদি এই সুন্দরী মেরে দেখে সে তো আর ছাড়বে না ভাই। আমার মানে আয়েশা তো তার নবীর তার জামাই নবীরা ভালোভাবে হারে হারে চেনে তাই না, সে তো তার জামাইয়ের লুচ্চামির কথা ভালোভাবে জানে, সে ঠিকই বুঝতে পারছে যে আমার লুচ্চা নবী আমার লুচ্চা নবী জামাই সে তো এই যে সুন্দরী মেয়ে এত সুন্দরী মেয়ে এই দেখলে তো আমার নবীর মাথাটা নষ্ট হয়ে যাবে, আমার নবী তো এটারে ঠিকই বিছনা তুলবে, আমার নবী কে ছাড়বে নাকি, এই সুন্দরী মেয়ে দেখলে তো আমার নবী ছাড়বে না। মানে দেখেন আয়েশা কিন্তু তার চরিত্র হারে হারে ইয়া করতে পারতেছিল। আচ্ছা যাই হোক উনি মনে হয় না আর আসবে, আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যে রনি আহমেদ আপনার জন্য, আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম আপনি আসতেছেন না, তাহলে আমি তো আর আপনাকে আপনার জন্য তো এখন বসে থাকতে পারবো না ভাই।